নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা ক্লাস 9 গণিত প্রকাশ নবম শ্রেণীর লেখচিত্র সমাধান করছি। দুটো ভিডিও আমরা অফলোডে আপলোড করেছি, এটা আমাদের 3 নম্বর ভিডিও, কোষে দেখি 3.1, পেজ নাম্বার তোমরা চলে আসো 32-তে। আমাদের 1-2 সলভ হয়েছে, আমরা 3 নম্বর প্রশ্ন এখানে সলভ করব। দেখো বলেছে, ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় কোনো পাদে বা কোনো অক্ষের উপর ও কোন দিকে আছে লিখি। আমরা এত সব না করে শুধুমাত্র বিন্দুগুলোকে আগে স্থাপন করি, তারপর আমরা এটা নিয়ে কিন্তু ডিসকাস করব। যেমনভাবে আমরা বিন্দুগুলো আগে স্থাপন করেছি সেই রকমভাবে আমরা এখানে স্থাপন করব। এটা হচ্ছে এক্স, ও এক্স ডট, এটা হচ্ছে ওয়াই, ও ওয়াই ডট। -11 কোন দিকে আসবে তোমরা জেনে গেছো, 1 2 3 4 5 6 7 8 9 10, -11 এইরকম জায়গা, আবার -7 এইরকম জায়গা। এরপর বলো এটা কোন পাদে অবস্থিত, এটার অ্যান্সার কী হবে। দেখো এটার অ্যান্সার হবে 1 নম্বর পাদ, 2 নম্বর পাদ, 3 নম্বর পাদ। তাহলে আমরা এখানে কী লিখব, আমরা প্রথম অ্যান্সার লিখছি তৃতীয় পাদে অবস্থিত। আর আমরা কী লিখতে পারি, এক্স অক্ষের কোন দিকে, এক্স অক্ষের নিচে। উত্তর কী আছে তুমি ছেড়ে দাও, এই তিনটে জিনিস তুমি লিখে দিয়ে আসো। তোমাকে তোমার টিচাররা বলবে যে তুমি ঠিক করেছো। এটা ওয়াই অক্ষের কোন দিকে পড়ছে, ওয়াই অক্ষের এটা পড়ছে বাম দিকে, ওয়াই অক্ষের বাম দিকে। পরবর্তী যে পয়েন্টটা সেটা কী আছে, পরবর্তী পয়েন্টটা আছে দেখো 0.5। এটা আমি 1 দাগ দিচ্ছি বোঝার সুবিধার জন্য, এটা 2 দিচ্ছি, 0.5। দেখো 0.5টা তুমি স্থাপনটা ঠিক করে করে নাও, এক্স ও এক্স ডট, ওয়াই ও ওয়াই ডট। দেখো 0.5 হচ্ছে 0, এটাই 0, 5 হচ্ছে এইরকম কোনো একটা জায়গায়। তাহলে এটা কোনো পাদে কিন্তু অবস্থিত নয়, এটা কোথায় অবস্থিত তুমি লিখবে, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বা ওয়াই অক্ষের উপর তুমি লিখতে পারো, ওয়াই অক্ষের উপর। আর একটা তুমি লিখতে পারো, এটা হচ্ছে এক্স অক্ষের উপর দিকে, এক্স অক্ষের উপর দিকে। তিনটে অ্যান্সার তুমি যাই লিখো, এই তিনটে অ্যান্সারই তোমার কিন্তু ঠিক। এরপর তোমার আছে 9.0। 9.0 বিন্দুটাকে আমরা সর্বপ্রথম আগে স্থাপন করব। দেখো 9.0 হচ্ছে এই রকম জায়গায় পড়ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর 0 মানে এটা, এটাও কোনো পাদে অবস্থিত নয়, এটা আমরা লিখব এক্স অক্ষের উপর। অ্যান্সার হচ্ছে আমার এক্স অক্ষের উপর। আর একটা লিখতে পারি, ওয়াই অক্ষের ডান দিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। 4-এর দাগের প্রশ্ন দেখো, 4-এর দাগে একটা বিন্দু আছে -4, -4, তাহলে এটাকে আগে স্থাপন করে নাও। এটা হচ্ছে এক্স ও এক্স ডট, ওয়াই ও ওয়াই ডট। -4 মানে এই দিকটা, আবার -4 মানে এই দিকটা। এটা কী অ্যান্সার হবে, 1 নম্বর পাদ, 2 নম্বর পাদ, 3 নম্বর পাদ। তাহলে আমাদের প্রথম অ্যান্সার হবে 3 নম্বর পাদে অবস্থিত। আমরা আরও লিখতে পারি, ওয়াই অক্ষের বাম দিকে লিখতে পারি। আর একটা আমরা লিখতে পারি, এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচ দিকে অবস্থিত। পরবর্তী স্থানাঙ্কটা হচ্ছে 12, -9। এটা এই বিন্দুটাকে আগে তুমি এখানে বসিয়ে নাও। 12 মানে এই দিকটা পজিটিভ, -9 মানে এই দিকটা, মানে এই রকম জায়গাতে, মানে 1 নম্বর পাদ, 2 নম্বর পাদ, 3 নম্বর পাদ, 4 নম্বর পাদ। তাহলে কোন পাদে যদি অবস্থিত বলে, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 4 নম্বর পাদ। এটা হচ্ছে ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের ডান দিকে, আর হচ্ছে এক্স অক্ষের নিচে। 6 নম্বরে কী আছে, 3.13। 3.13 কেমন হবে, এইখানেই আমি বসিয়ে নিচ্ছি।
3,13 হচ্ছে এইদিকে 3 আর 13 হচ্ছে উপর দিকে, তাহলে এটার প্রথম অ্যান্সারটা হবে এক নাম্বার পাদ। আর যদি তুমি লিখতে চাও ওয়াই অক্ষের ডান দিক লিখো আর এক্স অক্ষের উপর দিকে তুমি লেখো। পরবর্তী ডিজিটটা আছে 0,-6, এটাকে তুমি এইখানে আগে বসিয়ে নাও। জিরো মানে হচ্ছে এটা, -6 মানে নিচ দিকে। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ। এর তাহলে তুমি এটার অ্যান্সার কি লিখবে? এটার অ্যান্সার লিখবে ওয়াই অক্ষের উপর, তুমি ঋণাত্মক কথাটাও লিখতে পারো, আর এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচে। আমাদের লাস্ট যে বিন্দুটা আছে সেটা হচ্ছে -5,0। -5,0 মানে এই দিকে আসবে, এবং জিরো মানে এটার উপরেই হবে। এটাও কোনো পাদে অবস্থিত নয়, এটা হচ্ছে ওয়াই অক্ষের বাম দিকে। আর একটা তুমি লিখতে পারো এক্স অক্ষের উপর, এটা লিখতে পারো এক্স অক্ষের উপর। আমাদের 3 নাম্বার প্রশ্ন কিন্তু এখানে সলভ হয়ে গেল। তোমরা যারা ভিডিওটি দেখেছো, যদি ভালো লেগে থাকে, তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর এই ধরনের যে কোনো ভিডিও পেতে তোমরা সাথে থাকো। আমরা পরের যে ভিডিও সেখানে লেখচিত্রের আমার 4 নাম্বার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।